অবশেষে বুধবার গভীর রাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কুলতলি কাণ্ডের মাস্টার মাইন্ড সাদ্দাম সর্দার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বারুইপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী জানান, পুলিশের উপর হামলার ঘটনায় সাদ্দাম সহ এখনও পর্যন্ত মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সাদ্দামের ভাই সাইরুল সহ আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিন পুলিশ সুপার জানান, গোপন সূত্রে খবর পেয়ে কুলতলিরই ঝুপড়ি ছাড়ার বাণীরথল এলাকায় একটি মাছের ফেরির আলাঘর থেকে গ্রেফতার করা হয় সাদ্দামকে। সাদ্দামের পাশাপাশি পুলিশ গ্রেফতার করেছে ওই ভেরির মালিক তথা কুলতলি সিপিএম নেতা মান্নান খানকেও। পুলিশের দাবি, সাদ্দাম যে প্রতারণা চক্র চালাতো তাতে যোগ ছিল মান্নানেরও। প্রসঙ্গত, গত সোমবার দিন কুলতলির প্রতারণা চক্রের মাথা সাদ্দাম সর্দারের পয়তারহাটের বাড়িতে পুলিশ অভিযানে যায়। সেখানে সাদ্দামকে ধরেও ফেলে পুলিশ। কিন্তু অভিযোগ এরপরই সাদ্দামের বাড়ির এবং আশেপাশের মহিলারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি পুলিশকে নিশানা করে গুলি চালায় সাদ্দামের ভাই সাইরুল সর্দারও। এরপরই গণ্ডগোলের সুযোগে পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যায় সাদ্দাম এবং সাইরুল। এই ঘটনায় পুলিশের কাছে বাধা দেওয়া এবং পুলিশের উপর হামলার অভিযোগে সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার এবং মাসুদা সর্দারের নামে আরও এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। কুলতলির সোনা প্রতারণা চক্রের অন্যতম মাথা এই সাদ্দাম সর্দার। নিজেকে সোনার ব্যবসায়ী বলে দাবি করা সাদ্দামের আসল ব্যবসা ছিল প্রতারণা করা, আসল সোনার মূর্তি দেখিয়ে নকল মূর্তি বিক্রি করা, ডাকাতির অপহরণ সহ নানা অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। সাদ্দামের বাড়িতে তল্লাশি চালিয়ে চোখ কপালে ওঠে পুলিশের। সাদ্দামের বাড়িতে শোবার ঘরের খাট সরাতেই বেরিয়ে পড়ে এক বিশাল গোপন সুড়ঙ্গ। এতটাই বিশাল সেই কংক্রিটের সুড়ঙ্গ যে সেটি সাদ্দামের শোবার ঘর থেকে সোজা মাতলা নদীর কাঁকড়া খালে গিয়ে মিশেছে। পুলিশ সূত্রে খবর, গত প্রায় 15 বছর ধরে কুলতলি এলাকায় নকল সোনার ব্যবসা করত সাদ্দাম। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নকল সোনার মূর্তির বিক্রির টোপ ফেলত কুলতলির এই প্রতারক। এরপর নির্জন জায়গায় ডেকে নিয়ে নকল মূর্তি দিয়ে অথবা ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত সাদ্দাম ও তার দলবল। প্রায় 12 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। এছাড়াও রয়েছে ডাকাতি, রাহাজানি সহ আরও একাধিক মামলা। তবে সাদ্দাম সর্দার গ্রেফতার হলেও পুলিশি ব্যর্থতা কিন্তু একেবারেই ঢাকা পড়ছে না। রাজ্যের বিভিন্ন ঘটনায় বারে বারে দেখা গিয়েছে অপরাধীরা লুকিয়ে রয়েছে এলাকাতেই, অথচ পুলিশের কাছে তারা অধরা। এর আগে সন্দেশখালী কাণ্ডেও দেখা গিয়েছিল একই ছবি। সেই সময় সন্দেশখালীর বাঘ তৃণমূল নেতা শেখ শাহজাহান পালিয়ে গিয়ে লুকিয়েছিল বাড়ির কাছের এলাকাতে। তা সত্ত্বেও তার খবর পেয়ে তাকে গ্রেফতার করতে বিস্তর সময় লেগেছিল পুলিশের। একই ঘটনা দেখা গেল সাদ্দামের ক্ষেত্রেও। তাছাড়াও এই ধরনের অভিযানে যথেষ্ট পুলিশ না নিয়ে যাওয়াও পুলিশের অপরিমাণদর্শিতাকেই দর্শায়। কি করে এই ধরনের অভিযানে অপরাধীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল সাদ্দামের সাকরেত্রা, প্রশ্ন উঠছে তো সেখানে। শুধুমাত্র তাই নয়, কুলতলি এলাকায় দীর্ঘ 15 বছর ধরে প্রতারণা চালাচ্ছিল সাদ্দাম ও তার দলবল। পুলিশের কাছে তার নামে ছিল একাধিক অভিযোগ। তা সত্ত্বেও এতদিন কেন সাদ্দামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ পুলিশের তরফে নেওয়া হয়নি তা নিয়েও অবাক মানুষ প্রশ্ন উঠছে। তবে কি পুলিশের একাংশের মততেই দীর্ঘ 15 বছর ধরে প্রতারণা চক্র চালিয়ে গিয়েছে এই অপরাধীরা? শেষ খবর পাওয়া পর্যন্ত সাদ্দামকে 12 দিনের তথা মান্নানকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা আদালত। ব্যুরো রিপোর্ট, রিটার্ন বাংলা।